বন্ধুরা, মূলত আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে কিন্তু আপনারা বুঝে গিয়েছেন কি নিয়ে কথা হবে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে বিশ্বের সেরা শ্রেষ্ঠ একটি উপকারী অ্যাপ্লিকেশন শেয়ার করব। এই অ্যাপ্লিকেশনটির কাজ দেখলে আপনারা সত্যি কিন্তু অবাক হয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছে যারা এই অ্যাপ্লিকেশনটিকে অনেকদিন যাবতই কিন্তু আপনাদের ফোনের জন্য খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই চমৎকার এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সাথে শেয়ার করব এবং এই অ্যাপ্লিকেশনটির কাজ যারাই দেখবেন তারাই কিন্তু অবাক হয়ে যাবেন। খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এবং একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজার হিসেবে অবশ্যই আপনাদের ফোনে এই অ্যাপ্লিকেশনটি থাকা প্রয়োজন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক এই অ্যাপ্লিকেশনটির চমৎকার কাজ এবং কেনই বা এই অ্যাপ্লিকেশনটি এত ইম্পর্টেন্ট। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন, ধন্যবাদ। বন্ধুরা, সেটিংসটি কি এখনই কিন্তু আপনি জানতে পারবেন। তো এই সেটিংসটি করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনাদের ইনস্টল করতে হবে। অ্যাপসটি যখন ইনস্টল করে ওপেন করবেন আপনি কিন্তু অ্যাপসটির এরকম ইন্টারফেসটি দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট সেটিংসটি করতে হবে। তো ইম্পর্টেন্ট সেটিংসটি করার জন্য আপনি কি করবেন, এখানে ওয়ালপেপার এবং ক্যামেরা পেয়ে যাবেন, আপনি এই ওয়ালপেপারের উপর ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখানে পাবেন এনাবেল পারমিশন, আপনি এনাবেল পারমিশনে ক্লিক করে দিবেন। বন্ধুরা, যখনই আপনি এই অ্যাপ্লিকেশনটির চমৎকার কাজ সম্পর্কে জানবেন আপনি কিন্তু সত্যি অবাক হয়ে যাবেন। তো এখান থেকে জাস্ট আমরা পেয়ে যাবো টাচ লক স্ক্রিন, আমরা জাস্ট কী করবো এই সেটিংস থেকে অন করে দিব। অন করে দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। দেন আমরা কী করবো, আবারও এই ওয়ালপেপারের উপর ক্লিক করব। ওয়ালপেপারের উপর ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা আবারও আসব এবং এই সেটিংস থেকেই দেখতে পারব। আমরা এই সেটিংস থেকে একবার অন করে দিব। অন করে দেওয়ার পর এখন জাস্ট আমরা কী করব, ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর এখান থেকে আমরা ফাইনালি আবারও কী করব, ওয়ালপেপারের উপর ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পারবেন অ্যালাও পারমিশন চাইবে, যদি অ্যালাও পারমিশনটি চায় অবশ্যই অ্যালাই পারমিশনটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে বিভিন্ন ধরনের ওয়ালপেপার কিন্তু আপনারা দেখতে পারবেন। আপনারা কী করবেন, এখন ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনি এখন ক্যামেরার উপর ক্লিক করুন। ক্যামেরার উপর যখনই ক্লিক করবেন গ্লারিটি শো হবে, গ্লারি থেকে যে কোনো একটি ছবিকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তো গ্লারিটিকে সিলেক্ট করার পর এখান থেকে কিন্তু আমার ফোনে অনেকগুলো ফটো শো হচ্ছে। আমরা এখান থেকে জাস্ট আমাদের মন পছন্দের যে কোনো একটি ছবিকে নিয়ে নিব। আমরা জাস্ট কী করব, এই ছবিটিকে নিয়ে নিব। এই ছবিটিকে নেওয়ার পর আপনারা জাস্ট একটু নিচের দিকে চলে আসবেন। দেন এখানে আপনাদের এই অপশনটি দেখতে পারবেন, 16:6 বা 9:6 বা 9:16। আপনারা কী করবেন, এটাকে একবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে এরকম ক্রপিং অপশনটি দেখতে পারবেন, আপনি উপর থেকে কী করবেন, ডানে ক্লিক করে দিবেন। বন্ধুরা, এই চমৎকার কাজটি দেখার পর কিন্তু আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তো এবার আপনাদের এখানে কী করতে হবে, আপনি জাস্ট এই জায়গাটির মধ্যে দুইবার টাচ করবেন। এখান থেকে জাস্ট আমরা দুইবার টাচ করলাম। দুইবার টাচ করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনি যে দুইবার টাচ করেছিলেন সেটা উঠে গিয়ে আবার চলে যাবে। এখান থেকে আপনারা জাস্ট আবারও দুইবার টাচ করবেন, দেন আবারও এখানে নেক্সটে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পারবেন সেট নিউ পিন, আপনারা 1, 2, 3, 4 দিবেন। এখান থেকে চাইলে আপনি আপনার পছন্দ মতন দিতে পারেন, যেটাই দেন আপনাদের দুইবার দিতে হবে। এখান থেকে জাস্ট আমরা 1, 2, 3, 4 দিলাম। দেন এখান থেকে আপনাদের কী করতে হবে, ঢাকা লিখতে হবে। জাস্ট আপনাদের ঢাকা লিখতে হবে বা আপনি যে কোনো একটি কোয়েশ্চেনকে সিলেক্ট করে সেই কোয়েশ্চেনটির অ্যান্সারটি দিয়ে দিবেন। দেন আমরা সাবমিটে ক্লিক করব। এখন বন্ধুরা আমাদের কাজ শেষ, এখন জাস্ট আমাদের ফাইনালি কী করতে হবে, যে কোনো একটি ফটোকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা জাস্ট কী করব, এই ফটোটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা জাস্ট কী করব, এখন ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর আপনাদের সকল কাজ শেষ, এখন জাস্ট আপনি ফোন থেকে বেরিয়ে আসুন এবং আপনি আপনার ফোনকে একবার লক করুন। লক করার পর এখান থেকে যখনই আপনি আনলক করবেন আপনি কিন্তু ফোনের এরকম ইন্টারফেসটি দেখতে পারবেন। এখনই মূলত জাস্ট আপনি এই অ্যাপ্লিকেশনটির চমৎকার কাজ এবং এই ইম্পর্টেন্ট সেটিংস সম্পর্কে জানতে পারবেন। এখন জাস্ট আপনি এখানে দুইবার টাচ করুন। এখানে যদি দুইবার টাচ করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন আপনার ফোন থেকে কিন্তু জাস্ট লকটি খুলে যাবে। এখানে জাস্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আমি আমার ফোনের ঠিক এই জায়গাটির মধ্যে আমি জাস্ট দুইবার টাচ করলাম, দেখতে পারলেন আমার ফোনের লক কিন্তু খুলে গেল। আপনি ছাড়া আপনার ফোনের লক কিন্তু কেউ কখনোই খুলতে পারবে না, কারণ এখানে কোনোরকম কোনো প্যাটার্ন, পিনকোড, কোনো পাসওয়ার্ড কিন্তু নেই। শুধুমাত্র জায়গা মতন দুইবার টাচ করলে আপনি আপনার ফোনকে আনলক করতে পারবেন। তো এরকম চমৎকার অ্যাপ্লিকেশন এবং চমৎকার সেটিংস যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটিকে লাইক করবেন। তো চলুন এখন দেখে নেয় যে কীভাবে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন। অ্যাপটিকে ইনস্টল করা একেবারে ইজি কাজ। আপনি প্লে স্টোর ওপেন করুন, দেন এখানে সার্চ করুন টাচ লক। টাচ লক লিখে সার্চ করলে আপনারা এখান থেকে ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন এই অ্যাপস থেকে জাস্ট আপনাদের একবার ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।